প্রার্থী লোক প্রশাসন অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটাতে আপনারা সকল জেলার প্রার্থীগণ ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে ফার্স্টে বলে দেই, এটার আবেদনের সময় সীমা রয়েছে 9 ডিসেম্বর 2021 সকাল 10টা থেকে 23 ডিসেম্বর 2021 বিকাল 5টা পর্যন্ত। তো আপনারা অনেকেই আসলে প্রশ্ন করেন, ভাই আবেদনের সময় সীমা কতটুকু? তো সেটা আপনাদেরকে ফার্স্টে বলে দিলাম। তাই আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, এটা কিন্তু ছাত্র চ্যানেল যেটা কিনা সবসময় চাকরি প্রার্থীদের কথা ভাবে এবং চাকরি প্রার্থীদের উপকার করার চেষ্টা করে। তাই আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলের সকল ভিডিও সমূহ দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনি পেয়ে যান আর সবসময় রিয়েল তথ্য পাবেন। তাই সকল ভিডিওগুলো দেখবেন। তো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার, ঢাকা, এটা হচ্ছে 6 ডিসেম্বরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেটাতে তারা ফার্স্টেই যে পদের কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে গবেষণা অফিসার 9ম গ্রেড। তো এটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর গ্রেড, এটার 22,000 টাকার স্কেল হলেও এটা কিন্তু আপনার 50,000 টাকা প্লাস বেতন ঢুকবে প্রথম মাস থেকে, কারণ এর সাথে আপনার 60% বাড়ি ভাড়া রয়েছে, চিকিৎসা ভাতা রয়েছে, আরও বিভিন্ন ধরনের ভাতা রয়েছে। দুইজনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ক্ষেত্র সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি, মানে আপনার ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসের অনার্স মাস্টার্স থাকতে হবে সামাজিক বিজ্ঞান বিভাগে। তারপর মূল্যায়ন অফিসার 9ম গ্রেড, দুইজনকে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট ক্ষেত্র সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি, মানে আপনারা যারা সামাজিক বিজ্ঞান নিয়ে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন অনার্স এবং মাস্টার্সে, তাদের জন্য কিন্তু খুবই বেনিফিটেবল একটা জব এটা। কারিগরি তদারককারী 10ম গ্রেড, 16,000 টাকার স্কেল, 4 জনকে নিয়োগ করা হবে টোটাল। তো এটা কিন্তু আপনার সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ব্যবহার সমমানের তৎকালীন পলিটেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছর অভিজ্ঞতা সহ SSC পাস হলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে কারিগরি তদারককারী, এটা কিন্তু 10ম গ্রেডের, আপনি বুঝতেই পারছেন আপনার শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে 10ম গ্রেড, এটা কিন্তু আসলে কল্পনার বাইরে। তো তারপরেও দেখেন, আমি কিন্তু সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করি। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি পেয়ে যাবেন। তো সরকারি প্রকাশনা অফিসার নিয়োগ করা হবে একজনকে, যেটা কিনা 10ম গ্রেডের, 16,000 টাকার বেতনের স্কেল, এটা পুলিশের সাব ইন্সপেক্টররাও কিন্তু এই বেতন পেয়ে থাকে। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ডিগ্রি অথবা মুদ্রণ ও প্রকাশনায় 5 বছর অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটাতে কিন্তু আপনাকে GPA 3.0 বা তদূর্ধ্ব পেতে হবে প্রথম বিভাগ, আর দ্বিতীয় বিভাগ যদি পান তাহলে 2.00 থেকে 3.00-এর মধ্যে থাকতে হবে। তো 2.0-এর উপরে যাদের রেজাল্ট আছে আপনারা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এই জবটাতে, এবং 4.00 স্কেলে, 5.00 স্কেলে অবশ্যই কিন্তু আপনার প্রথম শ্রেণী থাকতে হবে, প্রথম বিভাগ থাকতে হবে 3.75-এর উপরে থাকতে হবে, এবং CGPA 2.25, 3.00-এর কম, দ্বিতীয় বিভাগ 3.75-এর কম, 2.813-এর উপরে। তো এই যে বিষয়গুলো, এটাতে কিন্তু আপনি 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদনের করতে পারবেন আপনারা। তো আপনারা যারা অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন, তাদেরকে বলবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেন, ভাই একটা পরীক্ষা দেন। তার কারণ এখানে একজন নিক আর দুইজন নিক, এখানে কিন্তু একদম ফেয়ার নিয়োগ হবে। আপনি যদি পাস করতে পারেন তাহলে মহান সৃষ্টিকর্তার দোয়া এবং আশীর্বাদে আপনি চাকরিটা পেয়ে যাবেন। তাই সবশেষে একটাই কথা বলবো, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন, এবং এই করোনা মহামারী কেটে যাওয়ার পরে এখন কিন্তু প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এবং সামনে আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এবং সবসময় সত্য খবর জানতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনি পেয়ে যান। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।